জি ভাইয়া। আচ্ছা, সো স্পিকিং টা তিনটা পার্টে ডিভাইডেড থাকে, পার্ট ওয়ান বিং ইন্ট্রোডাকশন, পার্ট টু বিং কিউ কার্ড, এন্ড পার্ট থ্রি ইজ ডিসকাশন পার্ট। দিস অল পার্ট আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, সো এমন কোনো কোশ্চেন আপনার সাধারণত পড়ার কথা না যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি জানবেন না। আচ্ছা, নাও আমরা আসি পার্ট ওয়ান থেকে শুরু করব। পার্ট ওয়ানে আপনাদেরকে আমি আগেও বলছিলাম যে আপনার সম্পর্কে কোশ্চেন থাকবে, ইটস অল অ্যাবাউট ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ এনজয় ওয়ার্কিং, হোয়াট কাইন্ড অফ সাবজেক্ট আর ইউ স্টাডিং ইন, এটসেট্রা এটসেট্রা, সব আপনাকে রিলেটেড। ওকে, না দ্য থিং ইজ আপনার এখানকার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এক থেকে দুই লাইনে। সো সাপোজিবলি আমাদের এখানে ক্লাস ওয়ার্কে 60টা কোশ্চেন দেওয়া আছে, আমি এর ভিতর থেকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে কিভাবে অ্যান্সার করতে হয়। তারপরে আমি চাই আপনারা যাতে 60টা কোশ্চেন পড়েন আর কোনো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। ওকে, সো সাপোজিবলি লাইক টেক আ এক্সাম্পল, হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ প্রেফার টু হ্যাভ আফটার গ্র্যাজুয়েশন? আই গ্র্যাজুয়েটেড ফ্রম ইংলিশ লিটারেচার, দ্যাটস মাই মেজর, সো আই উড লাইক টু বি আ টিচার অর হ্যাভ some job that has anything to do with my field of study, something like that. Or apnar ekhane dewa ache, what do you usually do when you go out? I usually hang around with my friends, I sometimes go out to eat. That's it. Tarpore what are some common good habits or bad habits? Some common good habits are waking up early, sleeping early, and some common bad habits are cigarette smoking because it's very injurious to your health. সামথিং লাইক দ্যাট। সো এভাবে করে আপনাদের অ্যান্সারটা দিতে হবে এক থেকে দুই লাইনে। এখন আমি প্রত্যেকটা অ্যান্সার প্রিফার করবো যে আপনারা দুই লাইনে দেন। তার কারণটা কি? তার কারণ হলো ওয়েন ইউ আর অ্যান্সারিং দ্য কোশ্চেন ইন জাস্ট টু সেন্টেন্সেস, আরও কোশ্চেন আসার সম্ভাবনা কমে যায়। বুঝতে পারছেন? সো ফলো দ্যাট রুল। আচ্ছা, না আপনাদের এখানে পেজ নাম্বার 10 থেকে 1 থেকে 60 পর্যন্ত কয়েকটা কোশ্চেন আছে। আই ওয়ান্ট ইউ অল টু গো থ্রু দিস কোশ্চেন। এই কোশ্চেনটা গো থ্রু করেন, দেখেন এর ভিতরে এমন কোনো কোশ্চেন কি আদৌ আছে নাকি যেটার অ্যান্সার আপনি জানেন না। যদি না জানেন আমাকে জিজ্ঞেস করেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কোশ্চেনটা বুঝতে পারেন না ইন জেনারেল। কেউ যদি আমারটা দিয়ে দেখেন যখন স্ক্রোল করতে বল, মানে যে মনে হবে যে স্ক্রোল করা দরকার, তখন আমাকে জানান আমি স্ক্রোল করবো। ভাইয়া 15 নম্বরে বলেছে না হোয়াট ইজ ইওর মেজর, এই মেজরটা দিয়ে কি বোঝানো? মেজর হলো কি আপনি যে সাবজেক্টে পড়ছেন, আপনার কি অনার্স শেষ নাকি মানে যে আন্ডার মানে এইচএসসি কোনটা? স্যার এসএসসি। এসএসসি? यस। কেবলমাত্র এসএসসি দিছেন? হ্যাঁ। বলেন কি তাহলে এখন কিসের জন্য আইএলটিএস করতেছেন? স্যার আর বললেন না,
ওই আমার জন্য হচ্ছে আমার আম্মু অ্যাপ্লাই করেছেন, আমার আম্মু এখন ইউএসএ তে আছেন, তো তো ওইটার জন্য। আচ্ছা, সো লেটস সে হোয়াট ইউ ক্যান সে ইজ যে আই জাস্ট কমপ্লিট মাই জি I really don't have a major, but my field of study is either science or commerce. ভাইয়া পাঁচ নাম্বারটাতে কি বলা যাবে? Why do so many people change their names? আচ্ছা, এটা ভ্যারি করে। এই কোশ্চেনটা আপনি কিভাবে না কেউ করবে এটা বুঝতে পারছিলাম। দ্য থিং ইজ যে মেনি পিপল চেঞ্জ দেয়ার নেমস বিকজ সরি মেনি পিপল চেঞ্জ দেয়ার নেম বিকজ অফ অ্যাস্ট্রোলজিক্যাল থিংস। সামটাইমস দে বিলিভ দ্যাট হ্যাভিং সাম পার্টিকুলার নেমস ক্যান ইনক্রিজ দেয়ার প্রসপেক্টিভ ক্যারিয়ার অর সামথিং। এটা আমার অ্যান্সার ছিল, আপনি চাইলে যে কোনো যেটা মন চাই দিতে পারেন। ভাইয়া জি বলেন, 13 এর आंसर কিভাবে দেব? Why do you like most about your study? আচ্ছা, আপনি কই থেকে পড়ছেন এর আগে বলেন। জি, সাবজেক্ট কি? ভাইয়া আমি এইচএসসি দে এইচএসসি দিব। এখনো দিবেন? জি। আচ্ছা, well then you can say that I'm gonna give my higher secondary exam very soon. The subject that I like most is let's মানে কি সাবজেক্ট চাইছেন? মানে স্টাডি এটা চাই। ওই তো এখন সাবজেক্টই দিতে হবে, কারণ আপনার তো নাই কোনো পার্টিকুলার স্টাডি ফিল্ড। এক্সকিউজ মি ভাই। জি ভাই বলেন। আমি তো মাত্র জয়েন করলাম, এটা অ্যাকচুয়ালি কি কি দেওয়া হইছে স্যার? আমি আপনাদেরকে ওই যে স্পিকিং এর পার্ট 1 এর জি এখানে 60টার মতো কোশ্চেন আছে, এগুলো দেখতে বলছি। যে কোশ্চেনগুলো বুঝেন না বা পসিবল অ্যানসার পাচ্ছেন না সেটা জিজ্ঞেস করতে বলছি, যাতে আমি অ্যানসার আপনাদের দিয়ে সাহায্য করতে পারি। জি ভাইয়া 35। What is the first thing you will do when you arrive at the new place? এটা এখানে আপনার জুতা আজ দিচ্ছে আপনাকে, এটা ডিপেন্ড করে যে আপনি কি টাইপের অ্যানসার দিচ্ছেন। সো আপনি স্টুডেন্ট হিসেবে গেলে আপনার অ্যানসার কোন হবে? আই উইল প্রবাবলি টক গেট আ সিম কার্ড অর এন্ড কল মাই ইউনিভার্সিটি or what I can do is that I already made some arrangement to meet my student advisor at the airport, so I'll find him
and then go to my university and get my living and everything sorted out. ভাই এই উদ্ভট নামের মানুষটা কিরা যার যার দেখা শেষ হয়ে যাবে শেষে জানায় না আমাদের What is the common means of transport in your country? The common means of transport in my country is rickshaw, bus, sometimes CNG, and now even but due to Uber private cars and due to para bikes. ভাই একটু উপরে গুলো একটু দেখান না মানে ভাইয়া 32 থেকে 35 আপনার মতো করে একটু বলেন না স্যার গুলা why are you taking the IELTS test I am not আমি আমার মতো করে কিভাবে বলবো আচ্ছা স্টুডেন্ট হিসেবে বলি I am taking my IELTS test to study abroad আচ্ছা আপনারা যদি কেউ স্টাডি ইন অ্যাব্রড আর স্টাডি টু অ্যাব্রড যদি বলেন দাও দরকার নেই আচ্ছা what are you planning to do in the next 5 years I'll probably finish my bachelor's and try to get a job or pursue masters by next 10 years I'm guessing I'm going to be finishing my masters and have a very well settled job what is the first thing you will do when you arrive at the new place right so to this ভাইয়া এই কোয়েশ্চেন গুলো কি আমাদের ইংলিশ ফ্লুয়েন্সটা ঠিক করার জন্য না স্যার এটা ইন্ট্রোডাকশন পার্টের কোশ্চেন এই 60টা পড়লে এই একটা পার্টি আছে যেই পার্টে আপনার মানে কোশ্চেন কমন চলে আসার একটা চান্স আছে আচ্ছা বাট বাকি দুই পার্টে এরকম কিছু হবে না মেইনলি আমি আপনাদেরকে এবিলিটি মানে বাড়াইতে বলতেছি যে কোশ্চেন পড়ে দেখেন যে এক থেকে দুই লাইনে অ্যানসার দেওয়াটা যায় কিভাবে ইউ নো কোশ্চেন অ্যানসার করার প্রত্যেকটা সিচুয়েশনে আমি আপনাদেরকে আরেকটা লিংক পার্ট দিয়ে দিব আপলোড করে দিব আজকে যেটা আপনাদের আরো সাহায্য করবে টু স্টাডি ফার্দার জি স্যার ভাইয়া 50 নাম্বার অ্যানসার কি হতে পারে
What are the benefits of listening to music? Music can entertain you and refresh your mind when you are exhausted, maybe. Something like that. এখানে যে অ্যানসার করার সময় হোয়াট আর দ্য বেনিফিটস অফ লিসেনিং টু মিউজিক, তখন কি আমি মানে ইউ দিয়ে অ্যানসার করব না আই দিয়ে অ্যানসার করব, নাকি যে কোনো একটা করলেই হবে? সার্বজনীন দিলেই হবে, ইউ ক্যান বলা লাগবে না, আই ক্যান বলা লাগবে না, এই নর্মাল বললেই হয়। জি ওকে ভাইয়া, হইছে পড়া সবার কি শেষ? ভাইয়া শেষ, শিওর মুভ করব পর এখন, মানে কিউ কার্ডে মুভ করব তাহলে? জি আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এই পার্ট সম্পর্কে এখন করেন, যে এনিথিং রিগার্ডিং ইন্ট্রোডাকশন পার্ট, কতক্ষণ কয়টা কোশ্চেন, সপ্তাহে আগে বলছিলাম যে 4-5টা কোশ্চেন ইউজুয়ালি আসে, আরো বেশি আসতে পারে, 1-2 লাইন অ্যানসার করতে হবে, এনিথিং আদার দ্যান দিস, কোনো কোশ্চেন? ভাইয়া জি কোন কোশ্চেনে সাপোজ প্রিভিয়াস কোশ্চেনে আমি হচ্ছে অ্যানসার দিয়ে দিছি, লাইক অ্যানসার পার্ট ওই কোশ্চেনটা আবার জীবনে করবে না, আচ্ছা শুনবে, আপনার কথা শুনবে। আমাদেরকে ওখানে শুরু করার আগে ওনাদেরকে গ্রিটিংস করা বা এরকম কিছু ফর্মালিটিস করে তারপরে মানে বেসিক্যালি ওরাই আপনাকে বলবে গুড মর্নিং, আপনি রিপ্লাই ব্যাক করবেন, দেন উইল টেক আ সেট, অর যদি না বলে তাহলে ক্যান আস্ক যে ক্যান আই টেক আ সেট, এটা তো নরমাল ভদ্রতা। আচ্ছা আমি তাহলে কিউ কার্ডে যাচ্ছি। কিউ কার্ডে আপনাদেরকে একটা টপিক দেওয়া হবে, যেমন এখানে একটা টপিক দেওয়া আছে ডিসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ বিন টু উইচ ইউ ফাইন্ড ইন্টারেস্টিং, এরপরে আপনাদেরকে 1 মিনিট টাইম দেওয়া হবে এবং একটা ছোট্ট নোট দেওয়া হবে, একটা ছোট্ট পৃষ্ঠা যেখানে আপনি নোট করবেন যে মানে যে আপনার স্পিচের ছোট ছোট জিনিসগুলো, যেমন এখানে এই কোশ্চেনগুলো যে 3টা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনার স্পিচে থাকতে হবে, কিন্তু এই 3টা যদি অ্যান্সার দেন তাতে কি আপনার 1.5 থেকে 2 মিনিটের একটা স্পিচ হবে? না, আরও জিনিস ওট করতে হবে, যেমন আপনার প্লেসের নাম কবে গেছিলেন, এগুলো এখন কি লিখবেন, দ্য নেম অফ দ্য প্লেস ইজ দিস, অবভিয়াসলি নট, বিকজ তাহলে 5টা সেন্টেন্স লিখতে 1 মিনিট খেয়ে দেবেন আর তারপরে ওই 5টা সেন্টেন্স বলতে লাগবে 15-20 সেকেন্ড। সো ইটস আ ফুলিশ এয়ার এন্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট, সো দ্য বেস্ট আইডিয়া ইজ টু গিভ মি 1 সেকেন্ড। আচ্ছা সো অ্যাজ আই ওয়াজ সেইং, আপনার অবভিয়াসলি পুরো ই না লিখে জাস্ট প্লেসটার নাম লেখেন, লেটস সে ইফ ইটস কক্সেস বাজার জাস্ট রাইট কক্সেস বাজার, কবে গেছিলেন লেটস সে 2012 সালের 14ই ডিসেম্বর, এখন এটা লেখার তো কোনো মানে নাই, জাস্ট আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান প্রি মাচ গেস দ্য ডেট, সো জাস্ট রাইট লাইক গেস দ্য ইয়ার, সো রাইট দ্য ডেট, দেন কে কে গেছিল ফ্যামিলি লিখে দেন, তারপরে এরপরে আপনি আরো বর্ন আপ করলেন যে ফ্যামিলিতে কারা কারা আছে, সামথিং লাইক দ্যাট। আচ্ছা সো আপনারা যদি পেজ নাম্বার কত, এটা পেজ নাম্বার 9 এ চলে যান, তাহলে দেখবেন যে অ্যারাউন্ড
একুশটা বাইশটার মতো দেওয়া আছে কিউ কার্ড, এর ভিতর দিয়ে আপনারা যে কোনো একটা চুজ করেন, যেটা আমি আপনাদেরকে বলে দেখাচ্ছি যে কিভাবে বলতে হয়। Therefore, describe a party. Describe a party. I am not a very... আচ্ছা আমি কি নোট করে দেখাবো, কারণ আমার নোট করা লাগবে না, আমি খালি বলবো, নাকি নোট করে দেখাতে হবে? নোট করে দেখান, নোট করে দেখান। ভাইয়া স্পিচটা দেওয়ার টাইমে কি কিউ কার্ড মানে যেটাতে নোট করলাম দিয়ে তাকাইতে পারবো? হ্যাঁ ওটার দিকে তাকাইতে পারবেন, বাট একদম তাকায় থাকেন না। আচ্ছা বেসিক্যালি মানে এই পার্টটা কি এক্সটেম্পোর এর মতো ভাই? হ্যাঁ বুঝিনি, এক্সটেম্পোর স্পিচ দেয় মানে ওরকম আগে রেডি টেডি করে পড়ে? হ্যাঁ ওইরকম। আচ্ছা যাই হোক, আমি বলতেছি শুনেন, আই অ্যাম নট আ ভেরি দেখেন আপনাদের কিউ কার্ডে একটা ইন্ট্রোডাকশন, একটা বডি আর একটা কনক্লুশনও থাকা উচিত। এখন হঠাৎ করে ছেড়ে দেওয়া বা হঠাৎ করে শুরু করা যাবে না, যেমন আমি বলতে পারবো ইট ওয়াজ মাই মামস বার্থডে পার্টি। আচ্ছা বাট আমরা ইন জেনারেল এভাবে শুরু করতে পারি, যেমন আমি শুরু করতেছি যে আই এম নট আ ভেরি পার্টি লাইক পার্সন, আই ডোন্ট ইউজুয়ালি গো টু পার্টিজ অর থ্রো পার্টিজ হোয়াটস এভার, বাট ইফ আই হ্যাভ টু ডিসক্রাইব ওয়ান পার্টি দ্যাট ইজ রিয়েলি ক্লোজ টু মি, আই উড probably describe my mom's birthday party on 2016. That was the year my mother actually just got retired from the UCBO bank, and most her colleagues and the bank itself threw her that party as a tribute. The party was held in Sheraton, and it was a very luxurious occasion. Very luxurious place. I have never been to Sheraton ever before, and everything that I saw there actually really amazed me. Many people attended that party that day, my mother's colleague, her bosses, and even all my family members. They all enjoyed the party as there was live music and food everywhere, and there was a buffet that was held, so everybody was eating as much as they can. I personally invited a couple of my friends to join the party as well, as they helped me into doing some stuff. I consulted with my mother's colleague and got a brief idea of what kind of cake I should order, and I went to Cooper and ordered a huge cake. The cake was around 4 pounds, and I needed help of my friends to bring it to the party. Overall, the party went really well. Everybody enjoyed themselves a lot, and it was a great success. And when it came to my mom, her feelings was undescribable, as she cried out of happiness. And I would always remember this party, as it holds a very favorite memory in my head. Something like that. Erokom bolte bujhte parichen? বুঝতে পারছেন সবাই? কথা বলেন না কেন? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। এনি কোশ্চেন্স? নাই। আচ্ছা সো 1 থেকে 20 পর্যন্ত দেখেন, যেটা যেটা পারেন না জিজ্ঞেস করেন, আপনাদেরকে বুঝতে সাহায্য করে দিচ্ছি।
আর বাই দ্য ওয়ে এই সমস্ত সব কোশ্চেনের অ্যানসার কিন্তু আপনার স্পিচে থাকতে হবে, না থাকলে একটা ঝামেলা আছে রেলেভেন্সির। সুতরাং মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। What is the important invention before the age of computer? তো অনেক অনেক কিছু বলতে পারে, আপনি চাইলে টেলিফোন বলেন, ইলেকট্রিসিটি বলেন, টেলিভিশন বলেন, ই বলতে পারেন আপনি, টেলিগ্রাম বলতে পারেন। আমাদের একটা টিচার অ্যান্সার দিছে রিলিজিয়ন, যা মন চায় দেন। ভাইয়া 10 নাম্বারটা ওখানে যে বলছে স্পোর্টস নট সাজেস্টেড, মানে একটু যদি এক্সপ্লেইন করেন। আপনি ই বলতে পারেন, কানামাছি বলতে পারেন, আপনি বরফ পানি বলতে পারেন, আপনি এমনি গেম বলতে পারেন, সাচ অ্যাজ স্নেকস এন্ড ল্যাডার্স, লুডো, সামথিং লাইক দ্যাট। Talk about a time when you complained about something. আচ্ছা, আপনি কি কোনো কমপ্লেন করেন নাই? আপনার টিভি, নতুন টিভি নিয়ে আসছেন, টিভি মানে যে কাজ করতেছে না, আপনি র্যাংস বা সনির ফোন দিয়ে কমপ্লেন করলেন, ওয়েটার আপনার সাথে খারাপ বিহেভ করছে, আপনি ম্যানেজারে কমপ্লেন করলেন, আপনি একটা ড্রেস নিয়ে আসছেন, ইট ওয়াজ সাপোজ টু লাস্ট লং বাট ইট জাস্ট টিয়ার্ড আপ, আপনি ওই কোম্পানির কমপ্লেন করলেন, সামথিং লাইক দ্যাট। আচ্ছা ভাইয়া, এই কোয়েশ্চেন গুলো কি আমাদেরকে আস্ক করা হবে? না স্যার, আপনাকে খালি কিউ কার্ড দিয়ে প্রিপারেশনের টাইম দিবে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনার যে স্পিচটা দিবেন দেড় থেকে দুই মিনিটে তার ভিতরে থাকতে হবে। ভাইয়া প্রিপারেশন টাইম জানি কতক্ষণ? প্রিপারেশন টাইমটা এক মিনিট। এক মিনিট
আচ্ছা আমি একটু আসতেছি গিভ মি 5 মিনিট
মাই মেঙ্গে যাও তুমি পড়ার পড়াইলে তো তুমি হারা দিনই ডুবো দেয় আর সন্ধ্যায় আর রাইতে টিভি দেখতে পারো না বাজে নাই চুপ থাও Thank you.
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, আচ্ছা আমার নেট গেছে লোক, আমি মেন্টর স্যার, আমি আবার রিডার অন করছি। সো হ্যাঁ, আপনাদের দেখতে বলছিলাম, আপনারা কি দেখছেন সবগুলা? কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স? আলো, হ্যালো ভাইয়া, কিউ কার্ড নিয়ে কোনো কেউ বুঝতে পারেন না, এরকম কেউ আছেন কোনোটা? ভাইয়া যেটাতে আছে যে অ্যাডভার্টাইজমেন্ট ডেসক্রাইব করা, ওটা ওটার কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বোঝাচ্ছে? টিভি অ্যাডভার্টাইজমেন্ট? অ্যাডভার্টাইজমেন্ট ইজ এনি কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, ইফ ইট ক্যান বি আ প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট, ইট ক্যান বি সামথিং দ্যাট গিভস ইউ মোরাল ভ্যালু, সাম কাইন্ড অফ মুভমেন্ট টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট, যেটাই হোক না কেন অ্যাডভার্টাইজমেন্ট দিলেই হইছে। এটা একটু ডেসক্রাইব করেন না? আমি বলে দেই একটা। আচ্ছা, I haven't been watching TV for a long period of time, but recently when I just was surfing through channel just to pass some time, there was this particular advertisement that caught my eye. I was surfing, I was at MTV, and then I saw this advertisement. It was related to mother language, it related to our mother language month, which is February. And in this advertisement, there was this one woman who couldn't, who can't speak. So everybody around her was using slangs in our beloved Bangla language. And this woman was waiting for a bus, and after a while, the bus came in, and he went in, and then the conductor went up to her and asked for where she wants to go. As she cannot speak, she started digging through her first to find something to tell the conductor where she wants to go. But again, the conductor was so busy and so hassly that he started cursing at her as well. And after a while, the woman wrote something in a little whiteboard and went in front of the bus. She held up to her bus, and in the board, it was written that, "I cannot speak,
that may not be my fault, but the way that you are using my mother language, it would be better if you all cannot speak. And that will, this particular message really hit me because it made me understand that what kind of understand that how we are using our mother language. And even though most of our martyrs are actually sacrificed their lives to get this language as the national language, but still we don't value that value this as much as we should, and we often use slangs and use different use our language in ways that it shouldn't be used. So that's the lesson that I got from this advertisement, and I personally will try to use my language far better than I used to before. Something like that. Bujhte parchen? Ji bhaiya. Sure. Ar kono question? ভাইয়া 12 নাম্বারটা একটু দেখবেন 12 ডিসক্রাইব আ থিং হুইচ ইজ ইম্পর্টেন্ট টু ইউ এটা যে কোনো কিছু হইতে পারে দেখেন এরকম টাইপের কোশ্চেনের একটা অ্যানসার বানান যেটা দিয়ে সবকিছু লাগা দেন যে ডিসক্রাইব আ থিং হুইচ ইজ ইম্পর্টেন্ট টু ইউ ঘড়ি ডিসক্রাইব আ প্রেজেন্ট দ্যাট ইউ গট ইজ অলসো আ ঘড়ি ডিসক্রাইব আ থিং দ্যাট ওয়াজ প্রেশাস টু ইউ ইউ লস্ট দ্যাটস অলসো আ ঘড়ি মানে একটা জিনিস দিয়ে চার পাঁচটা কোশ্চেন কভার দিয়ে দেন যদি কারোর মনে না হয় বাট এখানে কোন একটা ম্যাটেরিয়াল থিংস এর কথা বলা হয়েছে লাইক ইওর ফোন দা ওয়াচ সার্টেন রিংস এনিথিং দ্যাট হোল্ডস ভ্যালু টু ইউ আচ্ছা ঠিক আছে বুঝতে এখানে আমরা ভাইয়া কিউ কার্ডে অ্যানসার করার সময় কি কি ব্যাপারগুলো খেয়াল রাখব মানে এখানে তো আমি যেটাই বলি সেটার ইনফরমেটিভ কতটা ইনফরমেটিভ এটা এটা কি খুব এটা কি ভ্যারি করবে বেশি মানে আমাকে কি ইনফরমেটিভ হতে হবে নাকি আমার অ্যাকুরেসি এন্ড আদার থিংস উইল মোর ইম্পর্টেন্ট কিসের কথা বলতেছেন বুঝি না আবার বলেন মানে কিউ কার্ড গুলো যখন আমরা কিউ কার্ড পেয়ে যখন আমরা এটা রেডি করব আমাদের স্পিচটা দিস ইজ দা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে সো ফরম্যাটটা অর দা কন্টেন্ট ইটসেলফ হ্যাজ আ ভ্যালু নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট ইটস হাউ ইউ আর স্পিকিং হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস ইউ আর ইউজিং হোয়াট কাইন্ড অফ মার্কারস হাউ ইউ ট্রানজিশন বিটুইন দা সেন্টেন্সেস দ্যাটস ভ্যালুস মি to be honest. আর কারো কি কোনো কোশ্চেন আছে নাহলে পরেরটাতে যাই নো কোশ্চেনস জি ভাই পরেরটাতে ওকে The last part. Eta follow-up questions by discussion-based question bola hoy. Prottekta question answer tin theke char line e diben. Ami dui tinta diye dekhai dicchi. Jemon supposedly, what is your opinion on the way languages are taught in schools? I
personally think the way that languages are taught in most of our country schools are not sufficient because they go after তারপরে আবার ধরেন এখানে একটা কোশ্চেন আছে what can individual do to try and the water is kept clean one individual can make a lot of difference if he doesn't pollute water and make awareness in his friends and family that they shouldn't pollute water and negative side of water pollution and make sure that they the people who are close to them don't pollute water eventually the water pollution problem will be solved or can be solved acha তারপরে আবার হ্যাঁ এই পার্টে কয়টা কোশ্চেন করবে अराउंड 4 5টা अराउंड 4 মানে একটা 4 5টা টপিকে না একটা টপিকের ভিতরে চার ইউজুয়ালি একটা টপিকের ভিতরেই থাকবে কখনো 4 5টা টপিকে যায় না আনলেস ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ টু স্পিক মোর अबाउट দিস পার্টিকুলার টপিক ততক্ষণ আর মুভ করবে না আগের পার্টেও কি সেম মানে একটাই তো থাকবে মানে কিউ কার্ডের যে আমি যদি জিজ্ঞেস করি যে what type of people influence young in our country and for some reason amar jai na keno but apni bollen je I don't really know I haven't been into my country for a long period of time so I don't know what kind of people influence the young in our country anymore tokhon to ei particular topic e o apnara question korbe na o apnara onno topic e niye jabe bhaiya ei je bollen mane oi experience ta amar nai সেই কারণে আমার মানে কোশ্চেনটা চেঞ্জ করে মানে আরেকটা টপিকে আস করতেছি এটা কি নেগেটিভ ইমপ্রেশন আই ডোন্ট থিং এটা খুবই নেগেটিভ কিছু হবে অবিয়াসলি আপনি দুই থেকে তিনবার বললে জীবনে আপনারা চেঞ্জ করে দিবেন একবার হয়তোবা চেঞ্জ করতে পারেন নেগেটিভ না বিকজ এগেইন ইউ আর প্রফিশিয়েন্ট উইথ ইওর ল্যাঙ্গুয়েজ ইউ মাইট নট হ্যাভ দা আইডিয়া বিকজ দ্যাটস নট আ নেগেটিভ মার্কিং বিকজ নাও থাকতে পারে আচ্ছা সো এখানে অনেকগুলো কোশ্চেন আছে অনেকগুলা কোশ্চেন আপনারা অ্যানসার দিতে হবে সো আপনারা ইন জেনারেল অবিয়াসলি শেষ করতে পারবেন মানে মানে অনেকক্ষণ টাইম লাগবে এখন প্রত্যেকদিন যদি একটা একটা করে কোশ্চেন করেন তাহলে অনেক সময় লাগবে সো হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ দ্যাট আই ওয়ান্ট ইউ টু লুক অল দ্য কোশ্চেন লুক এট অল দ্য কোশ্চেনস যে যে কোশ্চেনের সমস্যা আছে সেগুলো মার্ক করে রাখেন আই উইল গিভ ইউ 20 মিনিট টু ডু দিস 20 মিনিট পরে যার যেই কোশ্চেন ফার্স্ট থেকে সবগুলো অ্যানসার করা শুরু করবেন আমি একবার করে অ্যানসার দিব but for now sob sobai question gula dekhen onek gula question ache je gula ektu mathar upor diye jabe gula dagan amra ashe kele আর কয়জন যা
ভাইয়া সব কোয়েশ্চেন কি পরে করব একসাথে জি ম্যাম সবগুলা দাগায় রাখেন একটা ছোট করে নোট করে রাখেন একবারে বলেন যাতে সবার অ্যানসার একবারে হয়ে যায়
আচ্ছা সবার কি দেখা হইছে? দেখা হইলে এখনি কোশ্চেন করতে পারেন কিন্তু ভাইয়া, 5 মিনিট দাও তবে। হ্যাঁ হ্যাঁ শিওর। Why do you think different cultures have different table manners? I think different cultures have different table manners because of them, different cultures being from different countries, and some countries are far from each other. So as Western countries such as USA, Canada, they use forks and knives in order to eat their food. And Asia, southern continent, is so far away from them that we use our hands and everything. Hands to eat the food. So this distance, তারপর ভাইয়া কথা আচ্ছা একজন থেকে শুরু করে আপনি সর্বশ্রেষ্ঠ আবেদা খাতুন ম্যাম বলা শুরু করেন যে কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলেন। Sir, how may eating habits change? Eating habits has changed a lot over the years, and as the time passes and more cuisine will get introduced, eating habits will change more. Acha, bhaiya, how are education priorities today different from those in the past? The priorities of education has changed over the years. People before this century used to get education just because of good study. Now people want to learn more, gain more knowledge. That's why they're trying to be more educated. Third part. Third part. Shopping air. To what extent do you think advertising affects the way people shop? Advertisement has a great effect on people when they want to shop, because if somebody sees something on sale and there is advertisement going on regarding that, they will try to buy that particular product even though they don't need it right away. Tarpor. Do you think shopping habits are likely to change in the future? Later. During the coronavirus lockdown, shopping habits changed rather than going to places, and it will continue to change as more time will pass. Transporter, have the types of transport people use changed much over the last few decades? The transportation system that people use nowadays has changed a lot, because now because of the introduction of Patam and Uber, people are more likely to take a private car or bikes to reach places. What kind of improvement have there been in transport in your country in recent years? There have been many improvements that have been taken place in our transportation system. One improvement that I can say will come in the near future is the metro rail and the buses. Use of buses has decreased because of more and more people trying to take pathao bikes in order to go somewhere faster. Do you think the transport system is likely to continue to improve in the future? As for in my country's context, I think that it will improve a lot in the future as well, because there have been many plans to improve the transportation system and way people travel. Achha. Why are certain books more suitable for elderly people? Because some books are all about life and experience and what have life taught you and stuff, and young people are more into fictions and thrills. So this other type of books are How do you feel when someone is late for an appointment with you? How do you feel what? Sir, Jill, what timing?
How do you feel when someone is late for a number one entrance exam? In my country's perspective, and a lot of transportation is a problem. Give me 1 second. Sure. Sorry, your question was, yes, given my country's perspective and knowing the situation of traffic, if somebody is late for 5-10 minutes, I'm okay with it. But if they're late for more than half an hour, then I sometimes feel very frustrated. Achha. Bhaiya, neighbors take what kind of problems can people have with their neighbors in a... In the big city, people don't usually know their neighbors, but sometimes loud music or having people over and making a lot of noises can be some problems that can a big city neighbor face to each other. Acha bhaiya, dreams theke do people in your country they talk about their dreams etan sakhi dibo? No, people don't usually talk about their dreams. They like to keep it at themselves unless they saw something really hilarious or entertaining. Bhaiya, magazines and newspapers theke, why do you think some people prefer magazines to newspapers? I think because newspaper always have stories and words written on it, while magazines deal with more of pictures, and sometimes the magazines have certain kind of joke sections going on. Bhaiya, humor theke, do you think it is important to have a sense of humor? Why? I think it is very important to have a sense of humor because the ability to take jokes on you is a great ability. And having a sense of humor can make your life a lot easier and not get offended every now and then. Achha, bhaiya, that's all. Achha, very good. Javed. Javed Hasan sahab bolen apnar ki ki question sir aur ha exam gule bole dise but do you think reading magazine or newspaper can help you learn a language? I think it can help you boost your way into learning a language, but you still need to go through books that can actually teach you languages or go to tutors who are proficient in that particular language. Do you think we can learn anything from dreams? I don't think we can learn anything from dreams. According to our latest research, that dreams doesn't teach us anything. It doesn't have any deeper meaning or something. Actually, sir, এখানে তো 15 question দিতে বলছে স্যার, এটা actually আমাদেরকে কি দেওয়া হবে, কয়টা বা কিভাবে answer করতে হবে? 15 question দিতে হবে মানে? ওই যে স্যার উপরে তো লিখেই আছে যে কই Yes, sir. Now you have select 15 questions from the given topics below. You will be given 15 minutes to prepare yourself. You will have to answer the question one by one. Acha, are dhuru. Eta to loge apnar classwork e ei kaj korte bolo hoyse. Oh, sorry, sir. I'm here. I'm to bolchi apnar shobgulo question dekhen je gulo the samasya shegulo amake jiggesh koren. Ar emne to apnake 4 theke 5 ta question korte hobe. Ji sir, thik ache. আচ্ছা স্যার, আমাদের কি আইএলটিএস থেকে যে বইগুলো দেওয়া হয়েছে এর বাইরে বই কোনটা কিনতে হবে? ক্যামব্রিজ 11 to 15. জি জি, ক্যামব্রিজ 11 থেকে 15.
ক্যামব্রেইন 15 ক্যামব্রিজ 11 থেকে 15 11 থেকে 15 সবগুলা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আমাদের কাছে আমার কাছে তো কোনো বই নাই আমি কিভাবে করব আপনার অনলাইন থেকে নামাইতে হবে অনলাইন থেকে কোন বইগুলো আপনার মানে 11 12 আমি দিয়ে দিব সমস্যা নাই টেনশন নিন না আমি ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আচ্ছা জাবেদ সাহেবের আর যেহেতু কোশ্চেন নাই এবার তাহলে ইকরাম তারেক সাহেব বলেন কি কি কোশ্চেন আছে ইকরাম তারেক সাহেব আচ্ছা তারিক সাহেব মনে নাই জামি সাহেব মুসাববার জামি মুসাববের জামি নাই ভাইয়া অ্যাকচুয়ালি কোশ্চেন হ্যাঁ যেগুলা ছিল ওগুলা সলভ রাবিয়া ম্যাম ভাই আমারটাও কভার হয়ে গেছে সবগুলো মোটামুটি রেজওয়ানা শাহিদ ম্যাম ভাইয়া কিছু তো কভার হয়েছে আরেকটা আছে হচ্ছে কি আপনার ম্যাগাজিন excuse depends on how late you are like if you are 15 20 minutes late still then you can say that you got stuck in the traffic but if you are around 1 minute 1 hour or half an hour late then I don't think any kind of excuse is okay unless you have a family emergency or some kind acha humor theke do you like to make people laugh how I think I like to make people laugh by joking or cracking a joke whenever I have the seed of right momentum going on because making people laugh makes me feel joy inside me as well acha why certain books are more suitable for elderly people certain books are more suitable for elderly people because of their reading habits they don't like to just read thrillers or fiction books they like to read books that have more deeper meanings or is related to life experience ekta chilo jo education er ekta chilo jo do you think this what changes do you think will happen in the classroom in the near future there are many changes that might take place in the near future in our classroom as now most of the classroom are started using projectors I think they would become more widely accessible ভাই শুনতে পাইনি আবার বলবেন মাঝখানে কথা ডিস্টার্ব করছে as students can learn more that bolam the place in the classroom such as projectors use of projectors and I think it will be more widely acceptable in the near futures as students get more benefit out of it acha influence on the young etar moddhe apnar eta ei byapar ta ki ektu lagche mane ekhane
এখান থেকে এখানে কি ধরনের অ্যানসার হওয়া উচিত প্রতিটা কোশ্চেনে হোয়াট টাইপ অফ পিপল ইনফ্লুয়েন্স দ্য ইয়াং ইন ইওর কান্ট্রি মোস্ট লাইকলি সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স সাচ অ্যাজ ইউটিউবার্স অর মোটিভেশনাল স্পিকার্স আর দ্য মোস্ট কমন পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স ইয়াং রাইট নাও দো দে আর নট দ্য মোস্ট সুইটেবল ওয়ান বাট দে আর দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ রাইট নাও Role model, do you think education system in your country influence young people's behavior? Do you think the education system in your country influences young people's behavior? Young people in my country, they're an actor saying, I'm not telling you what to say. That's it. Do you think the education system in your country influences young people's behavior? Educational system has some kind of influence on young people and how they behave, but there are other ways that they can get influenced by. What do you think young people will be most influenced by it in it, the future? In the future, people will get more and more influenced by social media as they are, that's the one that they are gonna as that's the one that they like to spend most of their time at. That's it. Shirupa showed me, ma'am, bolen. ভাইয়া আমার হচ্ছে কোনো কোয়েশ্চেন নাই সবগুলো হয়ে গেছে আর কি ভেরি গুড ওকে নেক্সট ক্লাস আমি আপনাদের জিজ্ঞেস করব যারা যারা আসবেন না তাদের তার পরের ক্লাসে জিজ্ঞেস করব এরকম করে এমন না এমন একজন কোন মানুষ থাকবে না যাকে আমি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস না করে ছাড়ব সো কোয়েশ্চেন তো আপনাদের জিজ্ঞেস করতেই হবে সো মেক শিওর ইউ আর প্রিপেয়ার্ড আমি আপনাদেরকে কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছি স্পেস কিং কোশ্চেন ব্যাংক এটা যদি আপনারা ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে পার্ট 1 এর জন্য পার্ট 2 এর জন্য পার্ট 3 এর জন্য তিনটা লিংক দেওয়া আছে লিংকে গেলে দেখবেন অনেকগুলো কোশ্চেন স্যাম্পল অ্যানসার আছে প্র্যাকটিস ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট আর যে ব্যক্তি চাইছে যে ক্যামব্রিজ কে চাইছিল ক্যামব্রিজ জি ভাইয়া আমি আমার বই না আমি জি আপনার জন্য আমি আপলোড করে দিয়েছি এই লিংকে গেলে আপনি প্রত্যেকটা ডাউনলোড করতে পারবেন এবং অডিও পেয়ে যাবেন সো ইউজ দ্যাট ওয়েল 11 থেকে 15 তার আগের গুলো আপনাদের কোনো প্রকারের কাজে না সো মেক শিওর ইউ নো দ্যাট আচ্ছা আর যে ব্যক্তি স্বরূপ এখন পর্যন্ত ভিডিও অন করেন নাই আমি এখনো বলে দিচ্ছি কাল করতেই হবে সো দরকার হিজাব করে আসেন অর যেটা মন চাই করে আসেন ইউ হ্যাভ টু দ্যার ইজ নো এই ক্যামব্রিজ বইগুলো কিসের বই ভাইয়া ক্যামব্রিজের বই আলসের প্র্যাকটিসের জন্য ফুল টেস্ট দেওয়া আছে চারটা আমাদের দেশে যে পাওয়া যেত যে একটা একসাথে সেট করে সাতটা আটটা করে বই একসাথে গুলো হ্যাঁ এখানে 1 থেকে 15 আছে আপনি 11 থেকে 15 এর ভিতরে প্র্যাকটিস করবেন সবাই ওকে এনি আদার কোশ্চেনস আমার কাছে অনেক পুরনো একটা সেট আছে যেটা আমি দেশ থেকে আসার সময় লাগবে করতে পালা দিব হ্যাঁ ঠিক আছে 11 থেকে 15 আগের গুলা কোনো কাজের না ওকে দেন আজকের মতো আমি ক্লাস শেষ করতেছি